সচি ফর্মুলায় কাম দিলে বিজেপিত। বিজেপিক শক্তিশালীকরণত কংগ্রেসের চারি বিধায়কে আগবহালে বিস্তর অরিহণা। আপনার নিশ্চয় জনা আছে সচি ফর্মুলা কি। কংগ্রেসের পর নিলম্বিত হওয়া চারি বিধায়কে একমাত্র বিধায়ক পদ রক্ষার স্বার্থতে যোগ দিয়া নাই কোনো রাজনৈতিক দলত। নামত কংগ্রেসত থাকিও বিজেপিক বাহিরের পর সমর্থন দি আহিছে এই চারি বিধায়ক। ক্রমে শশীকান্ত দাস, বসন্ত দাস, কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর সিদ্দিক আহমেদে, অর্থাৎ কায়িকভাবে কংগ্রেসত কিন্তু মন প্রাণ বিজেপিত। পুনপ্রথমে এই দৃষ্টান্ত দেখাইছিল রহার বিধায়ক শশীকান্ত দাসে। সেইবাবে এই ফর্মুলা জনা গৈছিল সচি ফর্মুলা নামে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত এই সচি ফর্মুলায় ব্যাপক ফল দিলে বিজেপিত, কেন কংগ্রেসের দখলত থাকা চারি বিধানসভা সমষ্টিত লক্ষণীয়ভাবে উত্থান ঘটিল বিজেপির। রহা, মঙ্গলদৈ, উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ চারিওটা সমষ্টিতে পূর্বতক বিজেপিয়ে লাভ করিলে প্রচুর অগ্রগতি। 2021 বিধানসভা নির্বাচনত রহা সমষ্টিত কংগ্রেসের প্রার্থী শশীকান্ত দাসে লাভ করেছিল 89,511 ভোট। তার বিপরীতে সমষ্টিটোত মিত্রজোঁটৰ প্রার্থীয়ে লাভ করেছিল 76,453 ভোট। পিছে 21 সম্পূর্ণ বিপরীতে 2024 ফলাফল। 24 সমষ্টিটোত বিজেপির ভোট লাভ 1,04,534। বিপরীতে কংগ্রেসের 61,794 ভোট লাভ। অর্থাৎ বিজেপির সমর্থনত কাম করা রহার বিধায়ক শশীকান্ত দাসের সমষ্টিত 21 তুলনাত 28,021 অধিক ভোট প্রদান বিজেপি। একদরে মঙ্গলদৈ বিধানসভা সমষ্টিত 21 বিধানসভা নির্বাচনত বিজেপির ভোট লাভ 87,032। তার বিপরীতে লোকসভা নির্বাচনের ফলাফলত বিজেপির ভোট লাভ 96,213। একদরে সমষ্টিটোত বিধায়ক বসন্ত দাসে 1,11,086 ভোট লাভ করেছিল। তার বিপরীতে এইবার বসন্ত দাস অবিহনে কংগ্রেসে পালে মাথুন 58,288 ভোট। অর্থাৎ মঙ্গলদৈত খহিল কংগ্রেসের ভেটি। বসন্ত দাস অবিহনে কংগ্রেসের হ্রাস 53,098 ভোট। একে ছবি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের সমষ্টিটো। কংগ্রেসত সরির থাকি বিজেপিত মন রখা দুই বিধায়ক সমষ্টিত তুলনামূলকভাবে বৃদ্ধি পালে বিজেপির ভোট। যদিও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের সমষ্টিত বিজেপিয়ে লিড দিব নোৱাৰিলে, তথাপি কিন্তু পূর্বতক সমষ্টিটোত হ্রাস পালে বিজেপির ভোট। ইয়ার যোগেদি স্বাভাবিকতে প্রমাণ হয়েছে বিজেপির দূরদর্শিতা। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।